টানা ভারী বৃষ্টি থেকে বন্যা দেখা দিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড প্রদেশে। আকস্মিক বন্যার কারণে সেখানে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আগামী 24 ঘণ্টা বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। বন্যার কারণে বাতিল করা হয়েছে ট্রেন ও বাস সার্ভিস। এদিকে বন্যায় এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। এ ঘটনায় সমবেদনা প্রকাশ করে প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স ওই স্কুল ছাত্রকে উদ্ধারে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। টানা ভারী বৃষ্টি থেকে বন্যা দেখা দিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড প্রদেশে। আকস্মিক বন্যার কারণে সেখানে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আগামী 24 ঘণ্টা বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। বন্যার কারণে বাতিল করা হয়েছে ট্রেন ও বাস সার্ভিস। এদিকে বন্যায় এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। এ ঘটনায় সমবেদনা প্রকাশ করে প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স ওই স্কুল ছাত্রকে উদ্ধারে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। টানা ভারী বৃষ্টি থেকে বন্যা দেখা দিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড প্রদেশে। আকস্মিক বন্যার কারণে সেখানে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আগামী 24 ঘণ্টা বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। বন্যার কারণে বাতিল করা হয়েছে ট্রেন ও বাস সার্ভিস। এদিকে বন্যায় এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। এ ঘটনায় সমবেদনা প্রকাশ করে প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স ওই স্কুল ছাত্রকে উদ্ধারে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। টানা ভারী বৃষ্টি থেকে বন্যা দেখা দিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড প্রদেশে। আকস্মিক বন্যার কারণে সেখানে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আগামী 24 ঘণ্টা বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। বন্যার কারণে বাতিল করা হয়েছে ট্রেন ও বাস সার্ভিস। এদিকে বন্যায় এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। এ ঘটনায় সমবেদনা প্রকাশ করে প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স ওই স্কুল ছাত্রকে উদ্ধারে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। টানা ভারী বৃষ্টি থেকে বন্যা দেখা দিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড প্রদেশে। আকস্মিক বন্যার কারণে সেখানে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আগামী 24 ঘণ্টা বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। বন্যার কারণে বাতিল করা হয়েছে ট্রেন ও বাস সার্ভিস। এদিকে বন্যায় এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। এ ঘটনায় সমবেদনা প্রকাশ করে প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স ওই স্কুল ছাত্রকে উদ্ধারে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। টানা ভারী বৃষ্টি থেকে বন্যা দেখা দিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড প্রদেশে। আকস্মিক বন্যার কারণে সেখানে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আগামী 24 ঘণ্টা বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। বন্যার কারণে বাতিল করা হয়েছে ট্রেন ও বাস সার্ভিস। এদিকে বন্যায় এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। এ ঘটনায় সমবেদনা প্রকাশ করে প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স ওই স্কুল ছাত্রকে উদ্ধারে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।